দেখো কুসুমদা, তোমাকে বলি ঠিক 10 মিনিট আগে অনুব্রত মণ্ডলকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালে এই মুহূর্তে হাসপাতাল সূত্রের খবর চিকিৎসকরা তাকে দেখছেন এবং যেটা হাসপাতাল সূত্রের খবর গতকাল রাতেই তার বুকে ব্যথা হয়, বুকের ব্যথা অনুভব করেন এবং রাতেই চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন এবং চিকিৎসকরা ডক্টররা পরামর্শ দেন যে আজকে সকালবেলা তিনি হাসপাতালে তাকে আসতে হবে এবং সেই মোতাবেক তিনি ঠিক 10 মিনিট আগে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং এখন যেটা হাসপাতাল সূত্রের খবর চিকিৎসকরা তাকে দেখছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তার কিন্তু টেস্ট করা হবে, কোনো ধরনের কোনো ব্লকেজ রয়েছে কিনা সেটা কিন্তু দেখা হবে টেস্ট করে। এবং তোমাকে বলে দিই পাশেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে অনুব্রত মণ্ডল গাড়ি, দুটো গাড়ি এবং দুটো পুলিশের গাড়ি সঙ্গে ছিল, সেই গাড়িতে করে অনুব্রত মণ্ডল ঠিক এই জায়গায় এসে নামেন এবং তিনি কিছুক্ষণ 10 পা হাঁটার পর তার কিন্তু সমস্যা দেখা যায়, তারপরেই আমরা দেখলাম তাকে হুইল চেয়ারে করে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তুমি জানো 22 এপ্রিল অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন এবং তারপর পর থেকেই তিনি কিন্তু বেড রেস্টে ছিলেন। তুমি দেখতে পাচ্ছ এই গাড়িতে করেই অনুব্রত মণ্ডলকে ঠিক 15 মিনিট আগে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তোমাকে যেটা বলছিলাম যে 22 তারিখ তিনি এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান এবং 23 তারিখ সিবিআই তাকে নোটিশ পাঠায় এবং সিবিআইকে তিনি জানান যে এসএসকেএম হাসপাতাল থেকে রিলিজ করার সময় কিন্তু চিকিৎসকরা 1 মাস বেড রেস্টের পরামর্শ অ্যাডভাইস করেছেন, তিনি কিন্তু সিবিআই দপ্তরে যেতে পারবেন না। তারপর থেকে তিনি কিন্তু নিজের চিনার পার্কের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটেই ছিলেন। গতকাল রাতে বুকে ব্যথার অনুভব হওয়ার পর চিকিৎসকদের সঙ্গে কথা এবং আজকে সকালে চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই গেটের ভেতরে তিনি গেছেন এবং ডাক্তারদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা একটু কথা বলবো, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই কি ডাক্তাররা দেখতে শুরু করেছে? হ্যাঁ, এখন উনি মেডিসিন ওখানে টেস্ট এখানে আছে রাখা আছে। কিসের টেস্ট হচ্ছে সেটা বলতে পারবো না। এখন কি ডাক্তাররা দেখছেন না টেস্ট হচ্ছে? এখন টেস্ট চলছে। টেস্ট চলছে, এটা কি কার্ডিও ডিপার্টমেন্ট? কার্ডিও না, এটা উনি এখন ভিআইপি লঞ্চে উনি বসে আছেন, কোথায় এখন কোন ডক্টর ডিপার্টমেন্ট আমি জানি বলতে পারবো না। কোন ডাক্তার দেখবেন বা? আমি জাস্ট দিয়ে চলে এসেছি। তুমি শুনলে এখনো কিন্তু ডাক্তাররা আসেননি বা দেখা শুরু করেননি, তিনি এখন বসে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিকিৎসকরা তাকে দেখবেন। এই কথাই কিন্তু হাসপাতালে একজন কর্মী তিনি জানালেন। সব মিলে কিন্তু যেটা আমরা সূত্রের খবর যে গতকাল রাতে বুকে ব্যথার অনুভব তিনি করেন এবং রাতেই কিন্তু চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন এবং হাসপাতাল সূত্রের খবর আজকে সকালবেলা তাকে হাসপাতালে আসতে বলা হয়, তাকে পরামর্শ দেওয়া হয়, সেই মোতাবেক আমরা দেখলাম ঠিক 9:20 নাগাদ তিনি হাসপাতালে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তিনি কিন্তু বসে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তার কিন্তু টেস্ট করা হবে। হাসপাতাল সূত্রের খবর কোনো ধরনের কোনো ব্লকেজ রয়েছে কিনা, কেন বুকে ব্যথা হচ্ছে সেই টেস্ট করা হবে এবং সেই টেস্টের রিপোর্ট আসার পর চিকিৎসকরা সেটা দেখবেন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে ভর্তি করতে হবে কিনা। তুমি জানো অনুব্রত মণ্ডল বারবার সিবিআইয়ের তরফে তাকে নোটিশ পাঠানো হয়েছে কয়লা এবং গরু পাচারকাণ্ডে এবং তিনি বারবার সিবিআই তদন্তকারীদের জানিয়েছেন তার শরীর খারাপ এবং 22 এপ্রিল তার যখন এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি চিনার পার্কের নিজের বাড়িতেই ছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল ফের হাসপাতালে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তার টেস্ট হবে, তারপরেই কিন্তু চিকিৎসকরা তাকে দেখবেন, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে ভর্তি করার কোনো প্রয়োজন রয়েছে কিনা। সুস্মিতা, ধন্যবাদ প্রকাশ।